পিএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন 2019। তো আজকের ভিডিওতে তোমাদের যে সাজেশনটি দিয়ে দিব, তোমরা যদি সাজেশনটি খুব ভালোভাবে পড়ে যেতে পারো, এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। তো আমি আছি নারফাত, আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন 24 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই তোমাদের বলা যাক এক নং এর কথা। তো এক নং এ তোমাদের 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যার প্রতিটির মার্ক 2 করে। সো এক নং এর জন্য তোমাদের আজকে 30টি প্রশ্ন কমন দিয়ে দেবো। 30টি যদি তোমরা ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে 15টি তোমরা 100% কমন পেয়ে যাবে। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নাবিয়িন বলা হয় কেন? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিজান শব্দের অর্থ কি? 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোরআন মাজিদ তিলাওয়াতের 2টি উদ্দেশ্য লেখো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাখরাজ কাকে বলে? 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, গুন্নার হরফ কতটি ও কি কি? 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, সালাতের নিষিদ্ধ সময় কয়টি ও কি কি? এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, চরিত্র সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, আল আসমাউল হুসনা কাহাকে বলা হয়? 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিদায় হজ কত হিজরিতে অনুষ্ঠিত হয়? 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিভাবে আল্লাহর শুকর আদায় করবে? 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইবাদত বলতে কি বোঝায়? 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা কোরআন মাজিদ বুঝে তেলাওয়াত করব কেন? এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, গুন্নাহ কাকে বলে? 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেশকে ভালোবাসার উপায় কি? এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, কি উপায়ে সৃষ্টির সেবা করা যায়? এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিসের মাধ্যমে নবী রাসূলগণ জ্ঞান লাভ করতেন? এরপর 17 নম্বর প্রশ্নে আছে, তাহারাত বলতে কি বোঝায়? এরপর 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইসলামের রুকুন কয়টি ও কি কি? এরপর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করব? এরপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, মূর্খতার যুগের একটি বৈশিষ্ট্য লেখো। এরপর 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গঠিত সংঘের নাম কি? এরপর 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর আদি মানব কে ছিলেন? 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইমান শব্দের অর্থ কি? এরপর 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, আরকান কাকে বলে? এরপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, সালাত জান্নাতের চাবি উক্তিটি কে করেছেন? এরপর 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের ক্ষমা করলেন কেন? এরপর 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ কি? এরপর 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাসবিহ কাকে বলে? এরপর 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতা ও মাতার নাম লেখো। এরপর ফাইনালি 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, হিলফুল ফুজুলের উদ্দেশ্য কি? সো তোমাদের এই যে সংক্ষিপ্ত 30টি প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা যদি 30টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যেতে পারো, এখান থেকে 15টি প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। তো এরপর তোমাদের 2 নং এ শূন্যস্থান পূরণ আসে। সো তোমাদের 14টি শূন্যস্থান পূরণ আসবে, সেখান থেকে তোমাদের 12টি অ্যানসার করতে হবে। সো এটা একেবারে ইজি। তো এখান থেকে আর তোমাদের কিছু বললাম না, তোমরা সবাই ইনশাল্লাহ শূন্যস্থান পূরণ পারবে। এরপর 3 নং এ থাকে তোমাদের ডান পাশ বা বাম পাশ মিলকরণ। সো তোমরা এটাও পারবে, এখানে তোমাদের 10টি প্রশ্ন আসবে, এখানে তোমাদের 10 মার্ক, এটাও খুব ইজি, তোমরা এটা পারবে। সো এরপর আসে যাক 4 নং এ। সো 4 নং এ তোমাদের রচনামূলক কোশ্চেন আসে, তোমাদের 10টি কোশ্চেন দিয়ে দিবে, সেখান থেকে তোমাদের 8টি আনসার করতে হবে। সো আজকের ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য 16টি কমন দিয়ে দিবে, 16টি পড়লে এখান থেকে 8টি তোমরা 100% কমন পাবে। সো 4 নং এর জন্য প্রথম কোশ্চেনটি হচ্ছে, কোরআন মাজিদ কার বাণী? কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি? এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, হজের ফরজ কয়টি? হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন? 4টি বাক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেশপ্রেম কি? তুমি কিভাবে দেশকে ভালোবাসবে? 4টি বাক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কোন যুগকে আয়ামে জাহিলিয়া যুগ বলা হয়? ওই যুগের 4টি মন্দ কাজ উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিভাবে আমরা মানুষের সেবা করব? 6টি বাক্য লেখো। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাখরাজ কাকে বলে? 4টি উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, মদিনা সনদ কি? 4টি ধারা উল্লেখ করো। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, সারা বিশ্বের পালনকর্তাকে তার লালন পালন সম্পর্কে 4টি বাক্য লিখো। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, নবী রাসূলগণের মূল শিক্ষা কি ছিল? 4টি বাক্যে লিখো। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা পিতামাতার খেদমত করব কেন? এ সম্পর্কে 5টি বাক্য লিখো। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, সালাতের ওয়াজিব কয়টি? সালাতের ওয়াজিবগুলো লিখো। এরপর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, সদাচার কি? সকলের ঘৃণা হতে রক্ষা পেতে তুমি কি করবে? 5টি বাক্য লিখো। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? তুমি নিজেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তার সম্বন্ধে 5টি বাক্য লিখো। এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, মসজিদের আদবগুলো কি কি? 5টি বাক্য লিখো।
এরপর 15 নম্বর কোশ্চেনটি হচ্ছে কুরআন মাজিদে উল্লেখিত 10 জন নবীর নাম লিখো। এবং ফাইনালি 16 নম্বর কোশ্চেনটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার আদর্শে উজ্জীবিত হয়ে তুমি কি করবে, 5টি বাক্যে লেখো। সো তোমাদের রচনামূলকের জন্য এই যে 16টি কোশ্চেন দিয়ে দিলাম, তোমরা এই 16টি কোশ্চেন খুব ভালোভাবে পড়ে যাও, এখান থেকে 100% তোমরা 8টি প্রশ্ন কমন পেয়ে যাবে। সো এই ছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইসলাম উন্নৈতিক শিক্ষার 100% কমন সাজেশন। সো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।